আমাদের যেমন খিদে পায়, ঘুম পায়, বাথরুম পায়, তেমনই আমাদের ডিপ্রেশনও পায়। কারণ যতক্ষণ লাইফ আছে ততক্ষণ আছে প্রবলেম, আর প্রবলেম থাকা মানে ডিপ্রেশন আসবেই। কিন্তু ব্যাপারটা কি হয়, যখন আমাদের মধ্যে ডিপ্রেশন অর ফ্রাস্ট্রেশন ব্যাপারটা আসে, তখন আমরা কারোর সাথে শেয়ার করতে পারি না, এটা ভেবে পারি না। তখন মনের মধ্যে একটা ভয় কাজ করে যে কারোর সাথে শেয়ার করলে যদি তারা ব্যাপারটাকে সিরিয়াসলি না নিয়ে আমার খিল্লি ওড়ায়, বা আমার প্রবলেমে সলিউশন না দিয়ে উল্টে আমাকেই দোষারোপ করে, অথবা আমরা কোনো সাইকিয়াট্রিস্টের কাছে যেতেও ভয় পাই এই একটাই কারণে কি সমাজ আমাদেরকে পাগল যদি বলে সেই জন্য। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে ডিপ্রেশন আসলে কি করতে হবে, এটা ফার্স্ট পার্ট। এরপরে আমি সেকেন্ড পার্ট আনবো, তো ভিডিও পুরোটা দেখতে থাকো। আর প্লিজ একটা লাইক করো, লাইক করতে এমন কিছু কষ্ট হয় না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো ছোট্ট একটা ইন্ট্রোর পরে ফিরে আসছি, দেখতে থাকো। লাইফ থাকলেই প্রবলেম থাকবে, আর প্রবলেম যখন বেশি হবে তখনই আসবে ডিপ্রেশন আর ফ্রাস্ট্রেশন। তো প্রথমে আমরা দেখে নিই প্রবলেম মেনলি কত ধরনের হয়। জেনারেলি প্রবলেম দু ধরনের হয়, একটা ইনার প্রবলেম, একটা আউটার প্রবলেম। আউটার প্রবলেমটা কি, যখন আমরা আমাদের পারিপার্শ্বিক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মা বাবা বা প্রাকৃতিক দিক থেকে আমাদের যে প্রবলেমগুলো ফেস করতে হয়, আমরা যে কষ্ট দুঃখগুলো পাই, সেইগুলো হচ্ছে আউটার প্রবলেম। আর এই কষ্ট বা দুঃখগুলো বা এই প্রবলেমগুলোকে যখন আমরা অত্যধিক সিরিয়াস নিয়ে সেটা নিয়ে ভীষণভাবে ভাবনা চিন্তা করার শুরু করে দিই, যখন আমরা সেগুলোর মধ্যে ডুবে গিয়ে মন খারাপ করে বসে থাকি, যখন সেই প্রবলেমের আমরা সলিউশন বের করতে পারি না, সেখান থেকেই আসে ডিপ্রেশন অর ফ্রাস্ট্রেশন। তো আমরা কি সারা জীবন এগুলো নিয়েই পড়ে থাকব? নিশ্চয়ই নয়, কারণ জীবনটা অনেক বড়, আমাদের থেমে থাকলে চলবে না, আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা যদি লাইফটাকে একটা আকাশের সাথে তুলনা করি, তাহলে দেখব আকাশে যেমন মেঘ করলে মেঘ জমে, আবার এক সময় মেঘ কেটে গিয়ে রোদ্দুর ওঠে, আবার মেঘ করে আবার রোদ্দুর ওঠে, ঠিক তেমনই আমাদের লাইফেও প্রবলেম আসে, ডিপ্রেসড হই, ফ্রাস্ট্রেটেড হই, আবার প্রবলেম চলে যায়, আবার আমরা নর্মাল লাইফে ফিরে যাই। আবার যখন আমরা আগে এগোতে থাকি, আবারও নতুন একটা প্রবলেম এসে চলে আসে, আবার সেটা কেটে গিয়ে আবার আমরা নর্মাল লাইফে চলে যাই। তো যতক্ষণ আমরা বাঁচব, একটা একটা করে প্রবলেমের ধাপ কিন্তু পেরিয়ে পেরিয়ে আমাদের এগোতে হবে, থেমে থাকলে চলবে না, থেমে থাকাটা কোনো সলিউশন না। চাকরি পেলেও টেনশন, না পেলেও টেনশন, লাইফ পার্টনার থাকলেও টেনশন, না থাকলেও টেনশন, ভালো র্যাঙ্ক করলেও টেনশন, ফেল করলেও টেনশন, এইটুকু মাথার মধ্যে এত এত টেনশন, তাহলে আমরা করব কি? আগে এগোতে গেলে প্রবলেম আসবে, হোঁচট খাবে, হোঁচট খেয়ে পড়ে যাবে, পড়ে গেলে উঠে দাঁড়াতে হবে, আবার এগোতে হবে। লাইফে যারা সাকসেসফুল পার্সন হয়েছেন তাদের যদি আমরা হিস্ট্রি দেখি, সেখানে আমরা সবসময় দেখতে পাই তারা কিন্তু লাইফের কোনো একটা জায়গায় গিয়ে হোঁচট খেয়েছিলেন, ধাক্কা খেয়েছিলেন বলেই কিন্তু তারা আজকে সাকসেসফুল পার্সন। ঠিক তেমনই আমরাও ধাক্কা খাবো, আমরাও পড়ে যাব, আবার আমরা উঠে দাঁড়াবো। ভাবো, বেশি করে ভাবো, ভাবতে ক্ষতি নেই, কিন্তু সঠিক জিনিস ভাবো। নিজেকে সব সময় খারাপ ভাবো, ছোট ভাবো, সবার থেকে পিছনে ভাবো, আর লাস্টে গিয়ে সুইসাইডকে লাস্ট অপশন ভাবো। সুইসাইড মানুষ কখন করে জানো? যখন তারা আগে পিছু কিছু দেখতে পায় না, তাদের চারপাশটা পুরো অন্ধকার লাগে, তারা কোনো দিশা পায় না, কোনো প্রবলেমের সলিউশন পায় না, তখন তারা সুইসাইড করতে চায়। কিন্তু সেটা করার আগেও নিজের মায়ের কথা একবার ভাবো। দেখো, একটা জিনিস সবসময় মাথায় রাখবে, জীবনে কিছু করে দেখাতে গেলে এগোতে হবে, পিছিয়ে পড়লে চলবে না বা থেমে গেলে চলবে না। আর যখন তুমি এগিয়ে যেতে থাকবে, তখনই তো তুমি কিছু করে দেখাতে পারবে, তখনই তো তুমি সাকসেস হতে পারবে না? তো জীবনে কিছু করে দেখাতে গেলে এগিয়ে যেতে হবে। আমাদের সময় খারাপ যায় না, পরিস্থিতিও খারাপ না, খারাপ কারা জানো? আমরা নিজেরা। কারণ আমরা কখনো হারতে শিখিনি, আমরা সবসময় চাই জিততে।
যেই আমরা কোনো কিছুতে ফেলিওর হই বা হেরে যাই বা কোনো প্রবলেম ফেস করি, তখন আমাদের মনে হয় যে এখানেই বোধহয় আমাদের লাইফটা স্টপ হয়ে গেল, আমরা বোধহয় আগে এগোতে পারবো না। আর এইখান থেকেই আসে ডিপ্রেশন অর ফ্রাস্ট্রেশন। তো যদি কোনো প্রবলেম আসে তো সেটাকে ওভারকাম করার চেষ্টা করো, কথা বলো, আলোচনা করো, নিজে জিনিসটা সলিউশন ভাবো। যদি প্রবলেমে ভীষণভাবে প্রবলেমে পড়ো, সেই জায়গায় থেমে যাও, গিয়ে আবার নতুনভাবে শুরু করো। চলার পথে বাধা আসবে, যখনই মনে হবে বাধা নতুনভাবে চলার চেষ্টা করো। বাস ডিপ্রেশনই তো, আজ আছে কাল চলে যাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, কেমন হয়েছে প্লিজ জানিও, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইকটা অবশ্যই করো, তোমাদের সাপোর্টের ভীষণ দরকার। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে একটা নতুন কোনো কন্টেন্ট নিয়ে, পাশে থাকো।